দেখেন বাড়ি বাড়ি ঘর সব মানুষের বাই যে ভিডিওটা দেখতেছেন যে যতটুকু সমর্থক আছে বাই ওইটা নিয়ে মানুষের পাশে আগে আসেন সবাই মানে খুব বিপদে আছে

আমাদের বারো জনের একটা টিম আসছি আমরা বরিশাল থেকে তো বারো জনের টিমে আমরা এই জায়গায় পাঁচ ছয় জনের কাজ করতেছি আর কিছু লোক আপনার ওই পাশে মানে নদী আছে নদীর ওপারে হয়তো বা এই জায়গাতে একটু চিনা যাইতেছে আছে এই যে আপনার জায়গা থেকে ওপারে আপনার কিছু মানুষ পানির ভিতরে এখনো আটকা পড়ে গেছে তো ওনাদেরকে ওনাদের কাছে কিছু লোক চলে গেছে খাবার নিয়ে আমরা এদিকে আশেপাশে বাড়িঘরের ভিতরে যেই মানুষগুলো আছে আমরা এদিকে আর কি খাবারগুলো দেওয়ার ই করতে সমর্থক মতো আমরা চেষ্টা করতেছি দিতেছি আর ভিডিওটা সবাই একটু ভাই বেশি বেশি করে শেয়ার করবেন এই টাইমে ভাই এই টাইমে যার যা সমর্থক আছে ওই সমর্থক দিয়া মানে মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন ভাই সবাই কারণ মানুষের বিপদ আল্লাহ তালা কখন দিয়া দেয় কেউ কিন্তু বলতে পারি না আমরা কার বিপদ কখন আসে কেউ কিন্তু বলতে পারি না সবাই একটু চেষ্টা করবেন ভাই সবাই মানুষের পাশে একটু এই মুহূর্তে একটু দাঁড়ানোর চেষ্টা করেন ভাই আপনি নিজে আসতে পারতেছেন না আপনি দশ টাকা আপনার আপনার দশ টাকা সমর্থক আছে আপনি কারো মাধ্যমে কারো ফান্ডের মাধ্যমে ওই দশ টাকা পৌঁছায় দেওয়ার চেষ্টা করেন একটু সবাই কিছু কিছু বড় লোকের এই সময় বোঝা উচিত যে টাকাই সবসময় টাকাই মূল্য না ভাই এটার বাস্তব প্রমাণ এই মহিলা দিয়ে গেল এরা প্রতি ঈদে কোরবানি মানুষের সহায়তা করে আজকে তারা তারা আমাদের সহায়তায় পড়ছে কত বুঝলে

ৰাস্তা পাইছে এই পাইছে আছাৰ দৰকাৰ নাই